হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনেক দিন পর প্রায় আমি আবার চলে আসলাম তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে। তো তোমাদের দাদাভাই এখন আগের থেকে অনেকটাই ভালো আছে, কিন্তু পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি। তো এই দেখো, পোলিও খাওয়াতে মেখে নিয়ে চলে যাচ্ছি সবাই মিলে। দেখে ছুটে গিয়ে এই মুরগির বাচ্চাগুলো চুল দিয়ে রেখেছে, জানো, মাথার চুল দিয়ে মুরগির বাচ্চাগুলো কিনেছে। আর এইদিকে দেখো, আমরা সব জায়রা মিলে পোলিও খাওয়াতে চলে যাচ্ছি, মানে যাদের যাদের ছোট বাচ্চা রয়েছে তো সবাই মিলে চলে যাচ্ছে। আর এদিকে দেখো, মনীষা রানী হাঁটছে আর আমি বলছি তাড়াতাড়ি হাঁটো, তাড়াতাড়ি হাঁটো, সবাই এগিয়ে গেছে। আর আমি যেহেতু সঞ্জনা মনীষা দুজনকেই নিয়ে যাচ্ছে, তার সাথে তানিয়াকে নিয়ে নিয়েছি। তানিয়াকে বলেছি যে চলো, আর মনীষার পাপা তো যেতে পারবে না, তোমাদের দাদাভাই তো জানোই অসুস্থ, সেই কারণে যেতে পারবে না। আর তার মধ্যে এই রাস্তা দিয়ে আমরা শর্টকাটে চলে যাচ্ছি, মাঠ দিয়ে, মাঠ দিয়ে মানে মাঠের আল দিয়ে চলে যাচ্ছি। তো দেখো সবাই এগিয়ে গেছে আর আমি ভিডিও করছি অনেকটা পিছনে, আর সঞ্জনা আমার কোলে রয়েছে। তো আমরা যেতে থাকি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন, তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জন। একজনের ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজন বসে বসে রং মাখে ও হয় মন, একজনের ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে ও হয়, আবার সেই ছবিখানা নষ্ট করে কোন জানা কোন জানা, তোমার ঘরে বসত করে ওইদিকে পোলিও খাওয়ানো হয়ে গেছে। আর যে স্কুলে সঞ্জনা মনীষা পড়ে, সেই স্কুলে যে রান্না করে যে দিদিমণি, তো সেই দিদিমণির বাড়ির পাশেই যেহেতু, তো সেই দিদিমণির বাড়িতে আমরা ঢুকে পড়লাম সবাই মিলে, কারণ ওনার ছেলে হয়েছে, ওনার ছেলেকে আমরা দেখিনি, তাই সব জায়গা মিলে ঢুকে পড়লাম দেখার জন্য। এই যে ও আবার কারোর কোলে আসে না, কোনো মেয়েদের কোলে আসে না, তো তার জন্য আর আমরা আর কেউ কোলে নিইনি, ওর মায়ের কোলেই ছিল। আর তারপরে চলে আসলাম বাড়ি। আর এইদিকে দেখো, আমার আর এক যা এদিকে পিঠে করবে। আমি অনেক দিন ধরে বলছি দিদি পিঠে করবে না, পিঠে করবে না, তো আজকে দিদির জানি না কাজকর্ম মনে হয় কম ছিল, তাই পিঠে করা শুরু করে দিয়েছে। তো ওইটুকুনি তানিয়ে গিয়েছিল ওদের ঘরে, তো তানিয়ে ওইটুকুনি ভিডিও করে আমাকে এনে দিয়েছে, তো আমিও তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আর লাস্টে পিঠে করে দিয়ে গেছিলো, তো সেগুলো খেয়েছি, সেগুলোর আর ভিডিও করা হয়নি। তো উনি এরকম করতে থাকো, কা তোমরা ভিডিওটা দেখতে থাকো। টাটা বাই বাই, কেমন লাগলো অবশ্যই জানিও, আর সবাই কিন্তু কমেন্ট করো ভিডিওটা দেখার পরে। ছুড়বায়া।